নারায়ণগঞ্জে আগুন নেভাতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ি চালক সহ নিহত দুই। পাল্টাপাল্টি কর্মসূচি, 27 জুলাই সংঘাত হলে সরকারকে দায় নিতে হবে, কঠোর হুঁশিয়ারি মির্জা ফখরুলের। বিএনপির পর সরকার পতনে রাজপথে নামার ঘোষণা জামায়াতেরও, 1 আগস্ট ঢাকায় সমাবেশের ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল করায় চাকরি থেকে কলেজ ছাত্রকে বের করে দেওয়ার অভিযোগ। এতক্ষণ শুনছিলেন এই মুহূর্তের প্রধান প্রধান সংবাদের শিরোনামগুলো, এবার থাকছে বিস্তারিত। নারায়ণগঞ্জের ফতুল্লায় শিল্প কারখানার আগুন নেভাতে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ফায়ার সার্ভিসের গাড়ি চালক। এতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে এবং দুর্ঘটনায় একজন নিহত হয়। পরে গাড়ি চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। চিকিৎসক জানিয়েছেন তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। এই ঘটনায় আরও একজন নিহত সহ আহত হয়েছেন আরও 8 জন। চাষড়া সান্ত্বনা মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। গাড়ি চালকের নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়ি চালক ছিলেন। তাৎক্ষণিক নিহত রিকশা চালকের নাম পরিচয় জানা যায়নি। এই তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ওবায়দুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানায়, চাষাড়ায় সাইরেন বাজিয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি দ্রুত গতিতে সিগন্যালে থাকা প্রাইভেট কারে ধাক্কা দেয়। এরপরে একে একে আনন্দ বাস, 2টি রিকশা, 3টি ইঞ্জি বাইকে চাপা দেয়। ঘটনাস্থলে বেশ কয়েকজন আহত হন। ফায়ার সার্ভিস ও আনন্দ বাসের মাঝে পড়ে গাড়ি চাপায় এক রিকশা চালক ঘটনাস্থলে মারা যান। পরে রিকশাসহ ফায়ার সার্ভিসের গাড়িটি টেনে হিঁচড়ে চাষড়া বাইতুল আমান ভবনের সামনে গিয়ে থামে। পরে সেখান থেকে অসুস্থ অবস্থায় চালককে হাসপাতালে পাঠানো হয়। স্টেশন অফিসার মোহাম্মদ ওবায়দুল ইসলাম বলেন, ফতুল্লায় একটি আগুন লাগার খবর পেয়ে আমাদের টিম স্টেশন থেকে রওনা দেয়। পরে চাষড়ায় আমাদের গাড়ির জ্যামে আটকা পড়ে। কিছুক্ষণ পর জ্যাম ছেড়ে দিলে আমাদের গাড়ির চালক হঠাৎ অসুস্থ হয়ে ঢলে পড়েন। এ সময় পার্শ্ববর্তী যানবাহনগুলোর সঙ্গে সংঘর্ষ হয়। পরে আমাদের গাড়ি চালককে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবার চলে যাচ্ছি রাজনৈতিক পরিস্থিতির খবরে। বিএনপির মহাসমাবেশকে ঘিরে উত্তেজনার মধ্যেই সমাবেশের ঘোষণা দিয়েছে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। এমন প্রেক্ষাপটে 27 জুলাই সংঘাত হলে সরকারকে দায় নিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির ডাকা 27 জুলাই মহাসমাবেশের দিন রাজধানীতে যুবলীগের সমাবেশের মাধ্যমে সরকার সংঘাত সৃষ্টির পায়তারা করছে। কোনো ধরনের সংঘাত হলে এর দায়ভার সরকারকে নিতে হবে। সরকারি দলকে তাদের সমাবেশের তারিখ পরিবর্তনের আহ্বান করেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল বলেন, সরকারের মন্ত্রী এমপিরা যে ভাষায় কথা বলে তা কোনো ভাষা হতে পারে না, এগুলো সন্ত্রাসী ভাষা। তারা আমাদের হুমকি দিচ্ছেন, তবে জনগণ এবার রুখে দাঁড়াচ্ছে। সব শ্রেণী পেশার মানুষ এখন ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে। যুগপথ এর বাইরেও অনেক দল আছে যারা বলেছে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। সেজন্যই আমরা 27 জুলাই ঢাকায় মহাসমাবেশ কর্মসূচির ঘোষণা করেছি। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে। তিনি বলেন, এই মহাসমাবেশ কিন্তু হঠাৎ করে আসেনি। গত 14-15 বছর ধরে দেশের সব রাজনৈতিক দল সংগঠন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করছে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের যে ব্যবস্থা দেশের মানুষ মেনে নিয়েছিল এবং সংবিধানে সেটা অন্তর্ভুক্ত ছিল, কিন্তু সরকার সেটি আদালতকে ব্যবহার করে বাতিল করেছে। বিচারপতি খায়রুল হকের রায়ে বলা হয়েছে, পরবর্তী 2টি নির্বাচন দেশের প্রয়োজনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে, কিন্তু আওয়ামী লীগ সেটি 5ম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে। আসলে এই সরকার অবৈধ অনির্বাচিত, যার প্রমাণ 2014 সালের বিনা ভোটে নির্বাচন। 2018 সালেও তারা নিশিরাতে একতরফাভাবে নির্বাচন করেছে। এভাবে তারা দেশের গণতন্ত্র, বিচার বিভাগ, অর্থনীতি, মানবাধিকার সবকিছু ধ্বংস করেছে। গুম, খুন, মানুষহত্যা এই সরকারের প্রতিদিনের কর্মকাণ্ড হয়ে দাঁড়িয়েছে। নতুন করে ফের গায়েবী মামলা দেওয়া হচ্ছে। প্রায় 40 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এভাবে তাদেরকে হয়রানি করছে, এভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ধ্বংস করছে। বিএনপি মহাসচিব বলেন, ঢাকায় মহাসমাবেশের বিষয়ে আমরা ডিএমপি কমিশনারের কাছে জানিয়েছি। আশা করি মঙ্গলবারের মধ্যে ভেন্যুর বিষয়টি জানাতে পারবো এবং কর্তৃপক্ষ আমাদেরকে সহযোগিতা করবেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বলবো, আমাদের আন্দোলন জনগণের আন্দোলন, এখানে আপনাদেরও সম্পৃক্ত হওয়া উচিত। কারণ আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এদিকে সরকার পতনের আন্দোলনে রাজপথে নামার ঘোষণা দিয়েছে জামায়াত। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, দলের আমিষসহ নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে আগামী 1 আগস্ট রাজধানীতে সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী।
28 জুলাই ঢাকাসহ সব বিভাগীয় শহর এবং 30 জুলাই জেলা সদরে বিক্ষোভ মিছিল করবে দলটি। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই সব কর্মসূচি ঘোষণা করেছেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান। তিনি আশা প্রকাশ করেন সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ঢাকায় জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেবে পুলিশ। সিলেট ও চট্টগ্রামে তিন দফা আবেদন করেও সমাবেশের অনুমতি পায়নি জামায়াত, যদিও গত 10 জুন ঢাকায় সমাবেশের অনুমতি পেয়েছিল দলটি। এক দশক পর জামায়াতকে অনুমতি দেওয়ার রাজনীতিতে আলোচনা সৃষ্টি হয়েছে। যুদ্ধাপরাধের বিচারে একযুগ কোণঠাসা অবস্থায় থাকা জামায়াত ওই সমাবেশের পর প্রকাশ্যে রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। বিপদে পাশে পাওয়া যায় না অভিযোগ তুলে বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি করেছে জামায়াত। সরকার পতনের এক দফার আন্দোলনে সামিলও হয়নি, যদিও জামায়াত বলছে বিএনপি তাদের ডাকেনি এক দফা আন্দোলন। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, আওয়ামী লীগের অধীনে সংসদ থেকে ইউনিয়ন পরিষদ কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি, হবেও না। আওয়ামী লীগ আরও একটি একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করেছে। কেয়ারটেকার সরকার ছাড়া জনগণ কোনো নির্বাচন মানবে না, ভোট হতে দেবে না, জামায়াত দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না। শেষ করছি ছাত্রদল করায় এক কলেজ ছাত্রের চাকরি হারানোর খবর জানিয়ে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছাত্রদল করার অভিযোগে মোহাম্মদ মামুন মিয়া নামে যুবককে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদেও চাকরি ফিরে পাওয়ার দাবিতে নাসিরনগর উপজেলা প্রশাসনের ভবনের সামনে শহীদ মিনার প্রাঙ্গণে প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করেছে মামুন। তাতে লেখা রয়েছে, 2 মাসের বকেয়া বেতন, 2 মাস ধরে কর্মস্থলে যোগ দিতে বাধা প্রদান ও পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন। চাকরি হারানো মামুনের বাড়ি নাসিরনগর উপজেলার নাসিরপুর গ্রামে। তিনি নাসিরনগর সদর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। মামুন জানান, তিনি ন্যাশনাল সার্ভিসের আওতাধীন প্রকল্পের কর্মী হিসেবে প্রাণিসম্পদ কার্যালয়ে চাকরি করতেন। 2 বছর ওই প্রকল্প থেকে মাসে 6,000 টাকা বেতন পেতেন। 2022 সালের 1 সেপ্টেম্বরে তিনি অস্থায়ী ভিত্তিতে 2 বছরের জন্য কাজে যোগ দেন। সম্প্রতি ছাত্রদলের সাবেক নেতা নাসিরউদ্দিনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তিনি হাসপাতালে নিয়ে যান। এই সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর থেকে তার ওপরে নেমে আসে অফিসিয়াল খড়গ। মামুন মিয়া অভিযোগ করেন, অফিসে গিয়ে প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে অনুরোধ করেন তিনি। এ সময় ওই কর্মকর্তা তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন। ওই কর্মকর্তা বলেন, তুমি গিয়ে ছাত্রদল করো, মিছিল মিটিং করো, তোমার চাকরি করার দরকার নাই। এই ঘটনার পর থেকে বেতন ভাতাও বন্ধ করা হয়েছে। তিনি বলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আমার বেতন বন্ধ সহ কাজ করতে না দেওয়ার বিষয়টি জানতে চাই। এ সময় যুব উন্নয়ন কর্মকর্তারা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নিষেধ আছে, তাই তোমাকে বেতন দেওয়া হবে না। এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর নূরে আলম বলেন, মামুন কোনো রাজনৈতিক দল করে কিনা সেটা কোনো বিষয় না, তবে সে নিয়মিত ও সঠিকভাবে দায়িত্ব পালন করত না, তাকে এ বিষয়ে বললেও কর্ণপাত করেনি। তাকে অফিসে আসতে না করা হয়েছে এমন কোনো ডকুমেন্ট থাকলে দেখাক। সুপ্রিয় দর্শক, ভিন্ন মতের রাজনীতি করার জন্য চাকরি কেড়ে নেওয়ার যে সংস্কৃতি চালু করা হচ্ছে, ভবিষ্যতে এটা ভয়াবহ আকার ধারণ করবে বলে কি মনে করেন আপনারা? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনাদের মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।